অনন্য জুটি ছিল দুজনের। দূর থেকে মানুষ বলতো, প্রেম করলে এভাবেই করতে হয়। একদম মেড ফর ইচ আদার। একজন বাংলাদেশের সায়ান চৌধুরী অর্ণব, অন্যজন পশ্চিমবঙ্গের শাহানা বাজপেয়ী। অর্ণব সম্পর্কে গায়ক তপন চৌধুরীর ভাতিজা। 1978 সালে ঢাকায় জন্ম। দ্বিতীয় শ্রেণীতে উঠতেই পড়াশোনার জন্য তাকে পাঠানো হয় পশ্চিমবঙ্গের কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে। একদিন অর্ণব ও তার বোনকে মা সেখানে ঘুরতে নিয়ে যান। শান্তিনিকেতন দেখে মুগ্ধ অর্ণব বায়না ধরেন, সেখানেই পড়বেন তিনি। ছেলের অনুরোধে তাকে শান্তিনিকেতনে ভর্তি করান মা। পড়াশোনা শুরু করেন চিত্রকলা বিভাগে। পরবর্তীতে বিশ্বভারতীর স্কুল শাখা পাঠ্যভবন থেকে মাধ্যমিক ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন অর্ণব। অন্যদিকে শাহানা বাজপেয়ী পশ্চিমবঙ্গের মেয়ে। তার বাবা মা দুজনই ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। শাহানার জন্ম ও শৈশব কাটে পশ্চিমবঙ্গেরই শান্তিনিকেতনে। সেখানে মাত্র 3 বছর বয়সে সঙ্গীত শিক্ষার হাতেখড়ি বাবা বিমল বাজপেয়ীর কাছ থেকে। শান্তিনিকেতনের তৃতীয় শ্রেণীতে অর্ণবের ক্লাসেই ছিলেন শাহানা, তখন থেকেই একসঙ্গে। পরের বছর অর্ণব তার এক বন্ধুকে বলেন, দেখিস বড় হলে আমি শাহানাকে বিয়ে করব। চতুর্থ শ্রেণীতে বাচ্চা বলে কথা। অর্ণবের সে বন্ধু গিয়ে শাহানাকে বলে দিলেন সে কথা। শাহানা বললেন শ্রেণী শিক্ষককে। এরপর দীর্ঘশ্বাস। অর্ণবের কান সেদিন ঝালাপালা হয়ে যায় বকুনি খেয়ে। তবে বছর পাঁচেক পর ঠিকই জমে ওঠে দুজনের প্রেম। একসঙ্গে প্রচুর কাজ করেছেন তারা। শাহানার গানে সঙ্গীতায়োজন করতেন অর্ণব, আবার অর্ণবের জন্য গান লিখতেন শাহানা। শাহানার লেখা অর্ণবের যত গান আছে সবই জনপ্রিয়। এমনকি 17 বছর বয়সে অর্ণবের প্রথম যে রেকর্ডটা বের হয় সেটা ছিল শাহানারই লেখা। অর্ণবের এক জন্মদিনে ভালোবাসার তীব্র অনুভূতি থেকে শাহানা রচনা করেছিলেন, একটা ছেলে মনের আঙিনাতে ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে। গানটি যারা শুনেছেন তারা হয়তো নিশ্চয়ই জানেন একটি ছেলে কে এবং একটি মেয়েই বা কে। পরে ছোটবেলার সেই বলা কথা রাখেন অর্ণব। 23 বছর বয়সে বিয়ে করেন শাহানা বাজপেয়ীকে। ততদিনে দুজনেরই সঙ্গীত জীবনের বিকাশ ঘটে গেছে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীতের উপর প্রশিক্ষণ নেন শাহানা। অন্যদিকে অর্ণব এরশাদ শেখা শুরু করেন 7ম শ্রেণীতে পড়ার সময়। স্কুলে পড়ার সময় গিটার ও কিবোর্ড বাজানো শুরু। শান্তিনিকেতনের বাউল গানও প্রভাব ফেলে তার উপর। 1997 সালে তিনি কিছু ভারতীয় বন্ধুদের নিয়ে গঠন করেন ব্যান্ড দল বাংলা। বাংলাদেশে ফিরলে সেটি একটি পরিপূর্ণ ব্যান্ড হিসেবে পরিচিতি পায়। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা। বিস্তারিত দেখুন ভিডিওটির শেষে। 2000 সালে ইটিভিতে গিয়াসুদ্দিন সেলিম পরিচালিত তুমুল জনপ্রিয় বন্ধন নাটকের সূচনা সঙ্গীতে কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা পান তারা। অর্ণব শাহানার বিয়ে হয় 2001 সালে। সুখে দুঃখে চলছিল সংসার, সেই সঙ্গে এগিয়ে যায় দুজনের সঙ্গীত জীবন। গানের পাশাপাশি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষকতা করতেন শাহানা, কিন্তু নিয়তি ঠিক করে রেখেছিল অন্য কিছু। 1 বছরের প্রেম আর 7 বছরের বিবাহিত জীবনের জবনিকা টেনে 2008 সালে আলাদা হন তারা। এরপর অনেক বছর অর্ণবকে উৎসর্গ করে লেখা একটা ছেলে মনের আঙিনাতে গানটি আর কোনো শোতে গাইতেন না শাহানা। বলতেন, এই গান আমি আমার খুব প্রিয় একজন বন্ধুর জন্য লিখেছিলাম, গানটি আর আমার নেই, আমাকে দয়া করে অনুরোধ করবেন না। অভিমানে বহু বছর ঢাকায় আসতেন না তিনি। 2 বছর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে এসেও কিশোরবেলার প্রেমের গল্প করেন শাহানা। অর্ণবের নাম নিয়ে বলেন, আমি তাকে অনেক ভালোবাসতাম, আমিও যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম। কিন্তু সেই একটা ছেলের সঙ্গে থাকব বলে আর পড়া হয়নি এখানে। একসঙ্গে তাদের শেষ কাজ ছিল বিচ্ছেদের আগের বছর প্রকাশিত শাহানার নতুন করে পাব বলে অ্যালবাম। শাহানার গলাটা অদ্ভুত সুন্দর। কণ্ঠে খানিকটা ছেলেমানুষী ভাবের সঙ্গে রয়েছে মন খারাপ করা এক বিষণ্ণতা। মনোযোগ দিয়ে শুনলে খাখা করে অন্তরের গভীরে।
দুজনের সম্পর্কের শুরু বন্ধুত্বে, সংসার না থাকলেও এখন কমেছে অভিমানের পারদ। বন্ধুত্বটা অন্তত হারাতে চান না আর। নিজেদের সম্পর্ক নিয়ে কখনো কাদাছোড়াছুড়ি কিংবা বিষোদগার করেননি, অভিযোগের তীরে বিদ্ধ করেননি একে অন্যকে। এখনও শাহানার সাক্ষাৎকারে আসে অর্ণবের কথা, নামটা উচ্চারণ করেন শ্রদ্ধার সঙ্গেই, ফুটে ওঠে বন্ধুর প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা। অর্ণব অকুণ্ঠচিত্তে স্বীকার করেন তার জীবন ও ক্যারিয়ারে শাহানার অবদান। এখনও যদি এত টান তাহলে বিচ্ছেদ কেন? মুখ খোলেন না কেউ? অর্ণব একবার বলেছিলেন, খুব অল্প বয়সে বিয়ে করি আমরা, বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চাওয়া পাওয়া তো পাল্টায়। শাহানাও একই কথা বলেন। বিচ্ছেদের পর শাহানা পড়তে চলে যান লন্ডনে, তিনি আবার বিয়ে করেছেন। রোহিণী নামে ফুটফুটে একটা মেয়েও রয়েছে তার। বিচ্ছেদের এক যুগ পর 2020 সালের অক্টোবরে ফের বিয়ের পিঁড়িতে বসেন অর্ণব। কনে আসামে জন্ম নেওয়া এবং আসানসোলে বেড়ে ওঠা সুনিধি নায়ক, তাকে কোক স্টুডিও বাংলার কয়েকটি গানেও দেখা গেছে। দুজন জীবন গুছিয়ে নিয়েছে নিজেদের মতো করে, আন্ডার কনস্ট্রাকশন সিনেমায় একসঙ্গে গানও করেছেন। তাদের পছন্দের ভক্তরা এখনও তাদের এই জুটিকে নিয়ে আফসুস করেন। তাদের এই জুটিকেই সবার সেরা মনে করেন অনেকেই। তাদের প্রশ্ন, নশ্বর এই পৃথিবীতে কোনো কিছুই কি টেকার নয়?